অনেক অনেক দূরে একটা ছোট্ট গ্রামে দুই ভাই থাকতো। একজনের নাম বুম বুম আর একজনের নাম পাবলো। একদিন দুই ভাই ওদের মাসির বাড়ি যাবে বলে বেরিয়ে পড়ল। যেতে যেতে তো সন্ধে হয়ে গেল, চারিদিক অন্ধকার, কোথাও কোনো লোকজন নেই, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দুই ভাই হাত ধরে হাঁটছে তো হাঁটছেই, পথ আর শেষ হয় না। এমন সময় রাস্তার ধারে দেখে এক মস্ত বড় বট গাছ, তার মস্ত বড় গুড়ি আর অনেকগুলো ঝুড়ি। বট গাছের পাশ দিয়ে যেতে গিয়ে বুম বুম বলে উঠল, জানিস পাবলো, তুই জানিস এই গাছে না এক বট গাছে এক ভূত থাকে, ব্রহ্মদৈত্য থাকে এক গাছে। আর বলতে না বলতেই তোমরা গোপি বাঘা নও, তোমরা বুম বুম পাবলো? জাগে জাগে তাড়াতাড়ি তিনটে বর চেয়ে ফেলো দেখি। তিন বর? শুভ দিন, শুভ দিন। বুদ্ধ বাবাজি, আমরা তো খুব দুষ্টুমি করি, আমাদেরকে ভালো করে দাও। বেশ বেশ, তাই হবে তাই হবে, আর কোন বর চাও বলো। বুদ্ধ বাবাজি, মামামের মাথা একটু বুদ্ধি দাও তো, গল্প বললে তো তাই। বেশ বেশ, তাই হবে তাই হবে, আর লাস্ট বারটা? বুদ্ধ বাবাজি, করোনা ভাইরাসকে আমাদের দূর করে দাও প্লিজ। না বাবু, ওটি আমি পারবো না, ওটি হচ্ছে না। সেগি কেন? আরে ভাইয়া, আমি নিজে তো করোনাতে মরে গিয়ে ভূত হয়েছি, আমি আবার কি করে করোনা ভাইরাস দূর করব? এই না বলে ভূতটা টুপ করে বটগাছের পাতার আড়ালে লুকিয়ে পড়ল। ঠিক করে ভাগ দিতে পারে না, আবার ভূত সাজে বসেছে। তখন আবার বুম বুম পাবলো ওদের মাসির বাড়ির রাস্তা ধরলো। ব্যাস, আমার গল্পটি ফুরোলো, নটে গাছটি মুড়লো।